এই হচ্ছে পিয়ালি মাছ। আজকে পিয়ালি মাছ রান্না হবে। এটাকে লবণ হলুদ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। না, মাসি রান্না করছে, মাছটাতে ভালো করে লবণ হলুদ মেখে নেওয়া হলো। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, একটু ভেঙে গেছে মাছগুলো, লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখানে বেগুনগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হলো। বেগুন আর টমেটো শুধু তেল দিয়ে দেওয়া হলো কড়াইতে। তেল গরম, বেগুন দিয়ে দেওয়া হলো। এখন টমেটো কেটে নেব। টমেটো গুলো যদি টক হয়, ভাজা ভাজা হয়ে গেল, এখন এটা বের করে নেবো। আটা ভাবটা কমতে থাকবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম, টমেটোটা ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেল, সেই কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এটা কি মশলা দিয়েছো? জিরা, লঙ্কা আর কি, রসুন, জিরা, পেঁয়াজ, লঙ্কা, রসুনের পেস্ট হয়ে গেছে। মশলাটা দিয়ে দেওয়া হবে। লবণ, হলুদ, একটু ভালো করে কষিয়ে নেওয়া হলো। রসুনটা আছে, গন্ধ করবে। মশলা ভাজা হয়ে গেছে, চালিয়ে দাও। ফুট চলে এসছে, বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। বেগুনটা এখন ফের ফুটবে একটু, গলম আছে, টকবক টকবক করে ফুটছে। টমেটো, হয়ে গেছে, দেখো এই তো বেগুন গলে গেছে, গলে গেছে, গলে গেছে। এখন ছোট মাছ পড়বে। ব্যাস মাখা মাখা হয়ে গেল, যাচ্ছে গলে যাচ্ছে। টমেটো বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, ভাজা ছিল না। রেডি হয়ে গেছে মাসি? এই রে বাবরে, টমেটো বেগুন দিয়ে ছোট মাছের ঝাল। কি মাছ ছিল? পেয়ালি মাছ, পেয়ালি মাখা মাখা, কাঁচা লঙ্কা তরকারি, এরকমই কালার আসবে। তরকারি রেডি। তোমার এটা তো ছোট মাছ। খাও সোমনাথ। হ্যাঁ।